ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে উত্তাপ বাড়ছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নগরীর উন্নয়নে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি চলছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগও। আবু আসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন আর মাত্র চার দিন, তাই সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। নগরীর প্রেস ক্লাব চত্বরে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। বলেন, রংপুরে নৌকার পক্ষে গণজোয়ার উঠেছে, মানুষ নৌকায় ভোট দিতে উগ্রীব হয়ে আছে। গণজোয়ার কোথাও ওঠেনি, গণজোয়ার একটাই উঠেছে, নৌকার গণজোয়ার। উনি তাহলে মানে বুঝতেছেন, উনি আমি তো বলি না, উনি জেনে গেছেন, চার লাখ ভোটারের খবর উনি জেনে গেছেন, তাহলে এটা কি কোনো কারচুপির ব্যাপার আছে? আমার কোনো কারচুপির ব্যাপার, কোনো ভোটারে সে কথা বলে নাই, সব ভোটারের কাছে গেছি, সেটা বলছে হ্যাঁ আমরা তো নৌকার লোক খুঁজে বেড়াচ্ছি। আরে আপনি তো, এই তো শেখ হাসিনা, আমাকে দেখলেই বলে শেখ হাসিনা, এটা একটা বিরাট আমার প্লাস পয়েন্ট হয়ে গেছে। নগরীর গ্রিন হোটেল মোড়ে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। জয়ের বিষয়ে আশাবাদী তিনি। রংপুরের যে উন্নয়ন, রংপুরের যে মানুষের সেবা, যেটা ইনসিওর করেছি আমি বিগত পাঁচ বছরে, তারই প্রতিফলন আজকের এই মনে করেন জনগণের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, এবং আগামী 27 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনটা লাঙ্গল প্রতীকে তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, যে কখন 27 তারিখে আসে, কখন তারা লাঙ্গল প্রতীকে ভোট দেবে, এই সময় তারা গুনছে। এদিকে পোস্টার ছেঁড়ার অভিযোগ এনেছেন হাতিমার্কার স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও, উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আনছেন পাল্টাপাল্টি অভিযোগ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান ভোটাররা। আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনে ভোট হবে ইভিএমএ। নিউজ ডেস্ক, দেশ টিভি।